সাধারণত একটি মোটরসাইকেলে দুজন বসাই নিয়ম, অবশ্যই ব্যতিক্রমও দেখা যায়। কিন্তু এক মোটরসাইকেলে চড়তে পারবেন 10 জন বা তার বেশি সহযাত্রী। এমনই কীর্তি ঘটিয়ে ফেলেছেন পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের বাসিন্দা ছোটন ঘোষ। তাঁর তৈরি মোটরসাইকেলে সওয়ার একদল মানুষ। দুর্গাপুরের গোপালমাঠ এলাকার দুপচুরিয়া গ্রামের বাসিন্দা ছোটন, পেশায় তিনি ফুল ব্যবসায়ী। সম্প্রতি সেই ছোটনই তৈরি করেছেন বড় মোটর বাইক, যাতে বসতে পারবেন অন্তত 10 জন। নিজের তৈরি সেই মোটরসাইকেল 2 নম্বর জাতীয় সড়কে চালিয়ে সকলকে ইতিমধ্যেই তাক লাগিয়ে দিয়েছেন তিনি। ওই বাইক চলে ব্যাটারিতেও। তাঁর দাবি, একবার চার্জ দিলে সেই মোটর বাইক চলবে প্রায় 100 কিলোমিটার পথ, আর এমন যান দামেও সস্তা। ছোটনের বক্তব্য, ওই মোটরসাইকেল তৈরি করতে খরচ হয়েছে মাত্র 15,000 টাকা।